সেই তাদের ভিতরে প্রেরণ করা বা আধ্যাত্মিক শক্তির বিকাশ সাধন করা, যা তার গুরুদেবের নির্দেশ ছিল সেটি করতে গিয়ে তিনি মঠ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, তিনি আত্মদর্পণ প্রবর্তন করেছিলেন, তিনি বিভিন্ন সেবামূলক কাজকর্ম করেছিলেন। কিন্তু যখন তিনি দেখলেন যে ভক্তদের বাড়িতে বাড়িতে গিয়ে উদ্বুদ্ধ করা অনেক কঠিন ব্যাপার, সবাইকে যদি এক জায়গায় আনা হয় এবং তিন দিন ধরে যদি তার সঙ্গ লাভ করা হয়, তাহলে ভক্তদের যে তার সঙ্গ দান করা হয় এবং তাদের মধ্যে আধ্যাত্মিক চেতনার বিকাশ সাধন করা হয় সেটি অনেক সহজ হবে। সেজন্যই তিনি সবাইকে ডেকেছিলেন যে যত গুরু সঙ্গ করা হবে, গুরু প্রসঙ্গ করা হবে, যত তার সঙ্গে সে পরিপ্রশ্নের সেবায়া, যখন যত তার ভিতরে যে আধ্যাত্মিক প্রশ্নগুলি সমাধানের জন্য তার কাছে যত প্রশ্ন করা হবে, সেগুলো ঠাকুর মহারাজ সহজ সরল উত্তর দিয়ে তাদের যে ভ্রান্ত ধারণা সেগুলিকে দূরীভূত করে আধ্যাত্মিক পথে তাদের আস্তে আস্তে করে সেই সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাবে, তাদের উদ্বুদ্ধ করবে। এইভাবে ঠাকুর মহারাজ তার সেই ভক্ত সকলকে সূচনা করে তিনি আমাদের জীবনকে একটা নতুন রূপ দান করেছেন। সারা বছর ধরে তো আমরা সংসারে কাটি বিভিন্ন রকম কর্মের মধ্য দিয়ে, বিভিন্ন রকম সমস্যার ভিতর দিয়ে নিজেদের মনকে চিত্তকে স্থির করতে পারি না, আধ্যাত্মিক যে কর্মাদি সেগুলো ঠিক মতো মধ্যে অনুষ্ঠিত হয় না, আমাদের ভোগমুখী চিত্ত কিছুটাই নিবৃত্তি মুখে হয় না, সেই সব কারণ এখানে কিন্তু এই ভক্ত সম্মিলিত সঙ্গে বিহিত হয়ে যায়। আমরা সংসারের কথা আর চিন্তা করি না, তিন দিন ধরে যে আনন্দ উৎসবে ঠাকুর মহারাজের রাস উৎসবে এসে আমরা সংসার ভুলে যাই, আত্মীয় পরিজন ভুলে যাই, আমাদের কাজকর্ম সমস্ত ভুলে যায়, আমাদের দুঃখ জ্বালা যন্ত্রণা রোগ শোক সব ভুলে যায়, গিয়ে আমরা কেবল এই আনন্দ আস্বাদন করি এই তিন চার দিন ধরে। এবং এখানে আমরা সংসারের যে ভোগসুখ সেই ভোগসুখ ত্যাগ করে সাধারণভাবে আমরা ফড়ে বিচারকে তুলছি, একসঙ্গে থাকছি, একসঙ্গে প্রসাদ গ্রহণ করছি, একসঙ্গে আমরা অনুষ্ঠান করছি এবং ভাব বিনিময় করছি পরস্পর পরস্পরের সঙ্গে সাক্ষাতের ভিতর দিয়ে নিজেদের হৃদয়ের ভাবকে আমরা বিনিময় করতে পারছি। কত জ্ঞানের কথা, কত ভক্তির কথা, কত উপদেশ, কত ঠাকুরের বাড়ি পর্যালোচনা আমরা এখানে শুনছি, যা আমাদের জীবনকে আস্তে আস্তে করে উত্তরোত্তর আমাদের আধ্যাত্মিক উন্নতির দিকে নিয়ে যাবে, সেই ব্যবস্থাটি ভক্ত সম্মিলিত হয়ে থাকে। এবং ভক্ত সম্মিলিত ঠাকুরের মহাজের একটা বিশেষ আকর্ষণ রয়েছে, তার কারণ আমরা যখন সংসারে ঠাকুর মহারাজকে ডাকি তখন কিন্তু আমাদের আহ্বানে অনেক সময় ঠাকুর নাও দেখা দিতে পারে, কিন্তু আমাদের সেই আপন প্রার্থনা হৃদয়ের যে আবেগ বা সেই উচ্ছ্বাস কিছুই আমাদের নাই, সেই একমুখী চিন্তা ভাবনা কিছুই আমাদের নাই, তাই আমাদের ডাকে ঠাকুর মহারাজ সবসময় কি এসে থাকেন, সঙ্গে তিনি আসেন। তিনি বলেছেন যেখানে তিনজন ভক্ত নিশ্চয় একত্রিত হয়ে আমার নাম গুণগান করবে, আমার কথা প্রসঙ্গ আলোচনা করবে, আমার প্রসঙ্গে ভাব বিনিময় করবে, সেখানে আমি উপস্থিত হই, সেও তার ইচ্ছাধীন। কিন্তু সম্মিলনীতে তিনি উপস্থিত থাকেন, নিজে উপস্থিত থেকে বলছেন যে তোমরা আসবে এখানে বছরে এই তিনটে দিন তোমরা এখানে আসবে, আমি তোমাদের ছাড়া দেখে আনন্দ পাবো। বাংলাটা ছাঁদের হাট গুরুদেব সচিদানন্দ সরস্বতীদের যখন তাকে দায়িত্ব দিয়েছিলেন পুষ্করে গদিতে তুমি গিয়ে গুরুদেব বসো, ঠাকুর মহারাজ সবিনয়তা প্রত্যাখ্যান করেছিলেন, ঠাকুর তোমার এই খাতাবার্তা দেশে আমার ভালো লাগবে না, যদি গুরুগুলি করতে হয় তুমি আমাকে বাংলায় প্রতিষ্ঠিত করে দিয়ে আসে। বাংলা হচ্ছে প্রেমের দেশ, ভালোবাসার দেশ, যেখানে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল, যেখানে বিজয়কৃষ্ণ গোস্বামী রামকৃষ্ণ পরমহংসদেব এরা সমস্ত আবির্ভূত হয়েছেন, সেই জায়গাকে তিনি তার নিজের কর্মক্ষেত্র রূপে বেছে নিয়ে ঠাকুর তার যে গুরুদেব সচিদানন্দ সরস্বতীকে নিয়ে এসেছিলেন গৌহাটিতে, এবং সেই যজ্ঞেশ্বর বিশ্বাস এবং মৃণালিনী দেবীকে দীক্ষা দিয়ে তার গুরুদেব তাকে গুরুতে প্রতিষ্ঠিত করেছিলেন নিগমানন্দ সরস্বতী দেবকে। সেই চাঁদের হাত বাংলা তার প্রিয় সন্তানগণ তাদের চাঁদ মুখ দেখার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করেন সারা বছর ধরে,
তাই ভক্ত সম্বন্ধে তিনি সবসময়ের জন্য প্রখর থাকেন। তিনি সবসময় ভক্ত শিষ্যদের দর্শন দান করার জন্য উন্মুখ হয়ে থাকেন। নিজের সমস্ত আধ্যাত্মিক শক্তি, নিজের যে ঐশ্বর্য মাধুর্য সব আমাদের মধ্যে দিন দিন সে পতিত শিষ্য তাপিত শিষ্য ভক্তদের মধ্যে মিলিয়ে দিয়ে তিনি প্রচুর হওয়ার জন্যই ভক্ত সঙ্গে আহ্বান করেছিলেন। কতটা ঐশ্বর্য ছিল, কতটা মাধুর্য ছিল, কতটা আধ্যাত্মিক শক্তি ছিল তা আমরা কল্পনাও করতে পারি না। আমরা ব্রহ্ম বিষ্ণু নারায়ণ শিব ইত্যাদির কথা পুরাণ কাহিনীতে শুনি, কিন্তু ঠাকুর নিগমানন্দের যে শক্তি তার ঐশ্বর্য তার মাধুর্যের কথা বর্ণনা করে কেউই শেষ করতে পারেননি, পারবেন না। তিনি যে আধ্যাত্মিক উপলব্ধি নিয়ে চার চারটি সাধনা যে সার বস্তুকে নিজে হজম করে নিয়ে বলতে পেরেছিলেন যে ব্যাস বৈশিষ্ট্য পরাশর তারা জানতেন পাপ থেকেও তাদের তো আমি হজম করেছি, তার জ্ঞান রাশি তো আমি হজম করেছি, পাপ তাদের থেকেও আমি অধিক জানি, আরো বেশি কিছু জানি। কত তিনি জেনেছিলেন যে ব্যাসদেব কত অষ্টাদশ পুরাণ, অষ্টাদশ মহাপুরাণ এবং ভাগবত মহাভারত ইত্যাদি রচনা করেছেন, সেই ব্যাসদেবকে পর্যন্ত তিনি নিজের শিব সাধন শক্তিতে তিনি হজম করে নিয়েছিলেন, তার সমস্ত তত্ত্বকে তিনি আয়ত্ত করে নিয়েছিলেন সেই মহাপুরুষ ঠাকুর নিগমানন্দ সরস্বতীকে। আমাদের কোনো সাধনের দিকে তিনি নিয়ে যাননি, কেবল বলেছেন আমি ভালোবাসা কারণ ভালোবাসা তোমাদের সম্মান করো, আমাকে একটু ভালোবাসতে অভ্যাস করো, তাহলেই তোমাদের সব হবে, তোমরা সব পাবে। আমার ভিতরে যা শক্তি রয়েছে, যা জ্ঞান রয়েছে, যা প্রেম ভালোবাসা ভক্তি ইত্যাদি রয়েছে সব তোমরা লাভ করবে, কিন্তু আমাকে একটু ভালোবাসো। তার কথাকে অবলম্বন যদি আমরা করতে পারি, সদগুরু বাক্য যদি আমরা নিজেদের জীবনে রূপায়িত করতে পারি, নিজেদের সমস্ত কিছু লাভ হবে। মুক্তিমুক্ত তুচ্ছে কথা, যে প্রিয় মাধুর্য লাভ করে শ্রী ভোরানন্দ মহাপ্রভু, তিনি সে অতই সাগরে নিজেকে ভাগ দিয়েছিলেন, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম ঠাকুর নিগমানন্দ সরস্বতীর মধ্যে প্রবাহিত ছিল। যে ভালোবাসা সেই শ্রীকৃষ্ণ রাধার মধ্যে ছিল, আমরা দেখছি সেই সুধাংশুবালা মায়ের মধ্যে ঠাকুর সেই নিগমানন্দ দেব পেয়েছিলেন, তাই সারা জীবন তার ধ্যানে তিনি কাটিয়ে দিয়েছেন, সুধাংশুময় তার জীবন। তিনি নিজের সমস্ত সবার মধ্যে ঘুরে ঘুরে স্মরণিকা বিক্রি করছে, যে তার এই সময় কি অন্য সময় যখন কালচারাল প্রোগ্রাম চলছে তখন করলে স্পিচের সময় লক্ষ্য রাখতে হবে যে যাতে করে তার বাণীকে আমাদের জীবনে উপায়িত করতে পারে। তিনি চেয়েছিলেন আদর্শ বিনষ্ট করার জন্য, তার সূত্র তিনি দিয়ে গিয়েছেন, সংসারে থাকতে হবে নির্দিষ্ট হয়ে, পিতা মাতা পুত্র কন্যা ভাই ভগিনী আত্মীয় পরিজন সবাই থাকবে, সকলে প্রয়োজন মিটিয়ে নিজেকে জানতে হবে আমি শুধুমাত্র গুরুদেবে শুধুমাত্র ভগবানে, মৃত্যুর সময় কেউ আমার সঙ্গে যাবে না, কেবল আমার গুরুদেব সঙ্গে থাকবেন। তেমনি হয়ে সংসারী যদি আমরা হতে পারি তাহলে এই ঠাকুরকে কিছুটা বোঝার চেষ্টা করতে পারবো বা বোঝার আমাদের ক্ষমতা আমাদের মধ্যে হবে। কেননা তিনি যে আধ্যাত্মিক শক্তি গৃহস্থদের মধ্যে সঞ্চারিত করে গিয়েছেন তার কিছুমাত্র হয়তো আমাদের মধ্যে সন্ন্যাসীদের মধ্যে দিয়ে গিয়েছেন, কিন্তু তার ভালোবাসার পাত্র ছিল গৃহস্থ, তাই গৃহস্থকে জাগানোর জন্য বিশেষ করে এই ভক্ত সুন্দরী অনুষ্ঠান। তিনি চেয়েছিলেন সংসারে সকলকে নিয়ে আনন্দে থাকতে এবং তিনি প্রত্যেক ঘরের মালিক হয়ে থাকবেন। বুদ্ধদেবের সময়ে যখন রাজ দিয়ে বা সাবস্থিতে তিনি যখন অবস্থান করতেন সকল গৃহস্থ তটস্থ হয়ে থাকত, না জানি আজকের সাতটা বুদ্ধদেব আমাদের বাড়িতে যদি এসে পড়ে যে সকাল থেকে ঘর বাড়ি পরিষ্কার করে তার আসন থেকে সাজিয়ে রাখা, তার যা যা যাবতীয় বস্তু তিনি যেগুলো ভালোবাসেন সেগুলোকে সাজিয়ে রাখা। যদি আজকে আমাদের বাড়িতে সাতটা আসে, যদি আমরা অপ্রস্তুত থাকি তাহলে দেখে অসন্তুষ্ট হবে, তাই আমাদেরও উচিত প্রত্যেকটি গৃহস্থকে অপেক্ষা করতে হবে আজকের যদি ঠাকুর মহারাজ আমাদের বাড়িতে আসেন কোথায় তাকে বসতে দেবো,
কোথায় তাকে বিশ্রামের জন্য আমরা ছুটি দেব, কোথায় তার ভোগের ব্যবস্থা করবো। প্রত্যেকটি দিন আমাদের তার প্রতীক্ষায় থাকতে হবে, তার অপেক্ষায় থাকতে হবে। তবে সেই উদ্দিন সেই আগমন সেই আগমনের অপেক্ষায় যে উদ্ভিদ গৃহস্থ ঠাকুরের প্রিয় পাত্র হতে পারে। না জানি যদি আজকেই তিনি এসে পড়েন, আমি তাকে কীভাবে অভ্যর্থনা করবো সেই প্রস্তুতি আমাদের সবসময় কি থাকতে হবে। সর্বনস্ত ফরাসুতি হয়ে আমাদের প্রতীক্ষা করতে হবে ঠাকুর মহারাজের আগমনের অপেক্ষা। এমনিভাবে গৃহস্থ ঘর যদি জীবন পরিচালনা করেন, যেগুলো তাদের আধ্যাত্মিক উন্নতি অত্যন্ত সহজ হবে, শীঘ্র হবে, এটি আমার দৃঢ় বিশ্বাস। আর চেয়েছিলেন দয়ান পুত্র একান কন্যা, দুটি পুত্র হবে, একটি কন্যা হবে, তাদের মধ্যে তার সেই আধ্যাত্মিক সম্পদ বিলিয়ে দিয়ে যাবেন। গৃহস্থ তার পুত্র কন্যাকে সেইভাবে শিক্ষা দিয়ে গুরু সেবা কীভাবে করতে হয়, পিতামাতার সেবা কীভাবে করতে হয়, আত্মীয় পরিজনের সেবা কীভাবে করতে হয়, সেই শিক্ষা দিয়ে তাদের ধীরে ধীরে আদর্শ গৃহস্থগুলি পরিচালিত করতে হবে। পূর্বে যেমন করে সেই চতুরাশ্রম কথা ছিল, সে 25 বছর পর্যন্ত তার সেই গুরুগৃহে থাকা, তারপর সংসার জীবনে প্রবেশ করা, সংসারে মনোমতো পত্নী গ্রহণ করে পুত্র কন্যা জন্ম দিয়ে আবার 25 বছর পরে পুত্রদের হাতে সংসারে ভার দিয়ে বানপ্রস্থি হওয়া, গুরুর কর্মব্রতী হওয়া এবং সব থেকে সন্ন্যাস গ্রহণ করে যে নিবৃত্তির আনন্দ, নির্বাণের আনন্দ, নির্বাণের সুখ ভোগ করা, এই পূর্ণাঙ্গ জীবন, পূর্ণাঙ্গ আদর্শ জীবন ঠাকুর মহারাজ একান্তে হবে আমাদের কাছে প্রত্যাশা করেছিলেন। তাই তিনি বলছেন একজন প্রশ্নের উত্তরে, ঠাকুর সত্যযুগ কবে আসবে? ঠাকুর তার উত্তরে বলেছেন, আমরা যদি প্রত্যেকেই সত্যবাদী হয়ে সত্যকে আশ্রয় করে থাকি, আমাদেরই মধ্যে তখন সত্যযুগের আবির্ভাব হবে। বাইরের সত্য ত্রেতা দাপর কলি এগুলো উপলক্ষ মাত্র, আমরাই সত্যযুগের বাসিন্দা হতে পারি যদি আমরা সত্যকে আশ্রয় করতে পারি, সত্যকে অবলম্বন করে জীবন পরিচালনা করতে পারি, সত্য ধর্ম অবলম্বন করতে পারি এবং সদ্গুরুকে আশ্রয় করে নিজেদের জীবনকে আস্তে আস্তে আধ্যাত্মিক পথে উন্নতি পথে নিয়ে যেতে পারি। তাহলে সেই রকম আদর্শ ঠাকুর মহারাজ পেয়েছিলেন, যার শিক্ষা আমরা ভক্ত সঙ্গে পেয়ে থাকি। আর পেয়েছিলেন সঙ্গ শক্তি প্রতিষ্ঠা, সঙ্গ গঠন তার একটা অভূতপূর্ব অবদান। 1316 সালে তিনি কতিপয় ভক্তের ভিতরে এমন ভাব সঞ্চার করেছিলেন যারা ঠাকুরের অদর্শনে বিরহ বিরহতে তারা সেই বিরহ বেদনায় তারা কষ্ট পাচ্ছিলেন এবং ঠাকুরকে এখন প্রশ্ন জিজ্ঞাসা করলেন, ঠাকুর তুমি আবার কবে আসবে, তোমাদের তোমাকে না দেখে আমাদের প্রাণটা ফেলে যাচ্ছে, মুখটা ফেলে যাচ্ছে, তুমি আবার কবে আসবে? ঠাকুর তার উত্তরে বলেছিলেন, তোমরা তো আমাদের দেখেছো, আমার আশ্রয় গ্রহণ করেছো, আমার ছবিকে আমার বিদ্রোহকে তোমরা সামনে রেখে তোমরা আমার ধ্যান করো, তাহলে আমি তোমাদের হৃদয়ের মাঝে ফুটে উঠবো, আমার অভাব আর তোমাদের অনুভূত হবে না। সেই একসঙ্গে বসে তারা ঠাকুরের প্রসঙ্গ তৈরি করলেন, কে কীভাবে ঠাকুরের আশ্রয় গ্রহণ করেছেন, কীভাবে কৃপা পেয়েছেন, কীভাবে ঠাকুরের সেবা করেছেন, সেই প্রসঙ্গগুলি যত তারা আলোচনা করছেন ততই তাদের হৃদয় নির্মল হয়ে যাচ্ছে, ঠাকুরমুখী হয়ে যাচ্ছে, ঠাকুরের প্রতি তাদের টান উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে এবং তার ফলেই সৃষ্টি হচ্ছে সারস্বত সঙ্ঘ। সেই সঙ্ঘ প্রতিষ্ঠা সঙ্গের আস্তে আস্তে উত্তরিত প্রচার প্রসার ইত্যাদি ঠাকুর মহারাজের অভিলিখিত তার সার্বভৌম শক্তি সঙ্গে সেই সঙ্ঘেরই একটা বৃহত্তম রূপ। সঙ্ঘের পরে হবে আমাদের পৌর্ণমাসিক সঙ্ঘ, সাপ্তাহিক সঙ্ঘ থেকে পৌর্ণমাসিক সঙ্ঘ, পৌর্ণমাসিক সঙ্ঘ থেকে জেলা সম্মেলনী, বিভাগীয় সম্মেলনী, সার্বভৌম সম্মেলনী, এই একের পর এক আমরা ঠাকুর মহারাজের আদর্শে নির্ধারিত করার জন্য সঙ্গমুখী হব এবং সঙ্গ শক্তিকে ধীরে ধীরে বৃদ্ধি প্রাপ্ত করব, এটি ঠাকুর মহারাজের একান্ত ইচ্ছা। সঙ্গের মধ্যে যখন আমরা আসবো মনে করবো সঙ্গটি হচ্ছে ঠাকুর মহারাজের মন্দির, সেখানে যেমন মন্দিরে যাওয়ার সময় শুদ্ধ বস্ত্র করে শুদ্ধ চিত্তে আমরা শুদ্ধ মনে সেখানে গিয়ে উপস্থিত হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করি,
ঠাকুরকে নিজেদের জীবন নিজেদের বক্তব্য বা নিজেদের প্রার্থনা আমরা নিবেদন করি, যেমন ভাবে ঠাকুরকে আমরা হৃদয়ে স্থাপন করে তার চিন্তা নিবদ হয়ে যায়, তেমনি ভাবে সঙ্গেও এসে যেন শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে ঠাকুরকে রাখতে পারি, ঠাকুরের প্রসঙ্গ আলোচনা করতে পারি। সেখানে আর কোনো সাংসারিক কথাবার্তা নয়, সেখানে কোনো আলাদা আলোচনা নয়, যা আমাদের চিত্তকে প্রতিষ্ঠিত করবে, বিভ্রান্ত করবে, বিপদগামী করবে, সে ধরনের কোনো প্রসঙ্গ সঙ্গে হওয়া বাঞ্ছনীয় নয়। যা যদি কিছু থাকে সঙ্গের পরে সেসব বিষয় নিয়ে নিজেরা মিটিয়ে নিতে হবে। এরকম সঙ্গে শক্তির ভিতর দিয়ে ঠাকুরের মহিমাকে আমরা উপলব্ধি করতে পারব। আর বলছিলেন তিনি ভাব বিনিময়ের কথা, যে প্রসঙ্গে এই সঙ্গের প্রতিষ্ঠা হলো, সেই ভাব বিনিময় তারা কীভাবে ঠাকুর মহারাজকে জীবনে লাভ করেছেন, কীভাবে দীক্ষা নেওয়ার পূর্বে তার মনের অবস্থা কেমন ছিল, দীক্ষা নেওয়ার পরে মনের প্রকৃতি গতি প্রকৃতি কেমন হয়েছে, সেগুলি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা। আমরা পুরনো ভক্ত যত আমরা সঙ্গে করতে পারবো, যত ঠাকুরের ভক্তের আমরা সান্নিধ্যে আসতে পারবো, তত আমাদের হৃদয়ের ভক্তি বৃদ্ধি করতে হবে। ভক্তি তু ভগবত ভক্ত সঙ্গে দাঁড়াইছে, অর্থাৎ ভগবত ভক্ত ঠাকুর ভক্তের যত আমরা সঙ্গে করতে পারবো, ততই তাদের আচার আচরণ কথাবার্তা তাদের ঠাকুর সেবা আমাদের জীবনকে রূপান্তরিত করবে, ততই আমরা ভক্তি অর্জন করতে পারবো। জ্ঞান লাভ করতে গেলে আমাদের গীতাতে রয়েছে বৃদ্ধি মনে পাঠেন পরিত্রস্নেহ সেবা, সেবা একটা হচ্ছে উপকরণ, সেবা আমাদের একটা পদ্ধতি জ্ঞান লাভে, তেমনি সেবাকে আরও বিশেষভাবে গুরুত্ব দিয়েছে ভক্তি লাভের পথে। সেবার ভিতর দিয়ে চিত্তের সেই যে মলিনতা, চিত্তের যে মালিন্য কথা, চিত্তের যে দুরবস্থা, সেগুলো সমস্ত বিলুপ্ত হয়ে যায়। সেই চিত্তি সেই তাদের ভিতরে প্রেরণ করা বা আধ্যাত্মিক শক্তির বিকাশ সাধন করা, যা তার গুরুদেবের নির্দেশ ছিল সেটি করতে গিয়ে তিনি মঠ আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, তিনি আত্মদর্পণ প্রবর্তন করেছিলেন, তিনি বিভিন্ন সেবামূলক কাজকর্ম করেছিলেন। কিন্তু যখন তিনি দেখলেন যে ভক্তদের বাড়িতে বাড়িতে গিয়ে উদ্বুদ্ধ করা অনেক কঠিন ব্যাপার, সবাই যদি এক জায়গায় আনা হয় এবং তিন দিন ধরে যদি তার সঙ্গ লাভ করা হয়, তাহলে ভক্তদের তার সঙ্গ দান করা হয় এবং তাদের মধ্যে আধ্যাত্মিক চেতনার বিকাশ সাধন করা হয়, সেটি অনেক সহজ হবে। সেজন্যই তিনি সবাইকে ডেকেছিলেন যে যত গুরু সঙ্গ করা হবে, গুরু প্রসঙ্গ করা হবে, যত তার সঙ্গে সে পরিপ্রশ্নের সেবা, যখন যত তার ভিতরে যে আধ্যাত্মিক প্রশ্নগুলি সমাধানের জন্য তার কাছে যত প্রশ্ন করা হবে, সেগুলো ঠাকুর মহারাজ সহজ সরল উত্তর দিয়ে তাদের যে ভ্রান্ত ধারণা সেগুলিকে দূরীভূত করে আধ্যাত্মিক পথে তাদের আস্তে আস্তে করে সেই সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাবে, তাদের উদ্বুদ্ধ করবে। এইভাবে ঠাকুর মহারাজ তার সেই ভক্ত সকলের সূচনা করে তিনি আমাদের জীবনকে একটা নতুন রূপ দান করেছেন। সারা বছর ধরে তো আমরা সংসারে কাটি, বিভিন্ন রকম কর্মের মধ্য দিয়ে বিভিন্ন রকম সংসার ভিতর দিয়ে নিজেদের মনকে চিত্তকে স্থির করতে পারি না, আধ্যাত্মিক যে কর্মাদি সেগুলো ঠিক মতো আমাদের অনুষ্ঠিত হয় না, আমাদের ভোগ ভোগমুখী চিত্ত কিছুতেই নিবৃত্তি রূপে হয় না, সেই সব কারণ এখানে কিন্তু এই ভক্ত সম্মিলিতের সঙ্গে বিলীত হয়ে যায়। আমরা সংসারের কথা আর চিন্তা করি না, তিন দিন ধরে যে আনন্দ উৎসবে ঠাকুর মহারাজের রাস উৎসবে এসে আমরা সংসার ভুলে যাই, আত্মীয় পরিজন ভুলে যাই, আমাদের কাজকর্ম সমস্ত ভুলে যায়, আমাদের দুঃখ জ্বালা যন্ত্রণা রোগ শোক সব ভুলে যায়, দিয়ে আমরা কেবল এই আনন্দ আস্বাদন করি এই তিন চার দিন ধরে। এবং এখানে আমরা সংসারের যে ভোগ সুখ সেই সেই ভোগ সুখ ত্যাগ করে সাধারণভাবে আমরা ফড়ে বিচারকে দিয়েছি, একসঙ্গে থাকছি, একসঙ্গে প্রসাদ গ্রহণ করছি, একসঙ্গে আমরা অনুষ্ঠান করছি এবং ভাব বিনিময় করছি পরস্পর পরস্পরের সঙ্গে সাক্ষাতের ভিতর দিয়ে নিজেদের হৃদয়ের ভাবকে আমরা বিনিময় করতে পারছি। কত জ্ঞানের কথা, কত ভক্তির কথা, কত উপদেশ,
কত ঠাকুরের বাড়ি পর্যালোচনা আমরা এখানে শুনছি, যা আমাদের জীবনকে আস্তে আস্তে করে উত্তরোত্তর আমাদের আধ্যাত্মিক উন্নতির দিকে নিয়ে যাবে, সেই ব্যবস্থাটি ভক্ত সম্মিলনীতে হয়ে থাকে। এবং ভক্ত সম্মিলনীতে ঠাকুরের মহলের একটা বিশেষ আকর্ষণ রয়েছে, তার কারণ আমরা যখন সংসারে ঠাকুর মহারাজকে ডাকি তখন কিন্তু আমাদের আহ্বানে অনেক সময় ঠাকুর নাও দেখা দিতে পারে। তিনি আমাদের সে আপন প্রার্থনা হৃদয়ের যে আবেগ বা সেই উচ্ছ্বাস কিছুই আমাদের নাই, সেই একমুখী চিন্তা ভাবনা কিছুই আমাদের নাই, তাই আমাদের ডাকে ঠাকুর মহারাজ সবসময় কি এসে থাকেন? সঙ্গে তিনি আসেন, তিনি বলেছেন যেখানে তিনজন ভক্ত নিশ্চয় একত্রিত হয়ে আমার নাম গুণগান করবে, আমার কথা প্রসঙ্গ আলোচনা করবে, আমার প্রসঙ্গে ভাব বিনিময় করবে, সেখানে আমি উপস্থিত হই, সেও তার ইচ্ছাধীন। কিন্তু সম্মিলনীতে তিনি উপস্থিত থাকেন, নিজে উপস্থিত থেকে বলছেন যে তোমরা আসবে, মানে বছরে এই তিনটে দিন তোমরা এখানে আসবে, আমি তোমাদের ছাড়ানো দেখে আনন্দ পাবো। বাংলাটা ছাড়ের হাত গুরুদের সচিদানন্দ সরস্বতীদের যখন তাকে দায়িত্ব দিয়েছিলেন পুষ্করে বলিতে তুমি গিয়ে গুরুদের বসো, ঠাকুর মহারাজ সম্মিলনীতা প্রত্যাখ্যান করেছিলেন, ঠাকুর তোমার এই খাতাবার্তা দেশে আমার ভালো লাগবে না, যদি গুরুগুলি করতে হয় তুমি আমাকে বাংলায় প্রতিষ্ঠিত করে দিয়ে আসে। বাংলা হচ্ছে প্রেমের দেশ, ভালোবাসার দেশ, যেখানে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল, যেখানে বিজয়কৃষ্ণ গোস্বামী রামকৃষ্ণ পরমহংস দেব এরা সমস্ত আবির্ভূত হয়েছেন, সেই জায়গাকে তিনি তার নিজের কর্মক্ষেত্র রূপে বেছে নিয়ে ঠাকুর তার যে গুরুদেব সচিদানন্দ সরস্বতীকে নিয়ে এসেছিলেন গৌহাটিকে, এবং সেই যজ্ঞেশ্বর বিশ্বাস এবং মীরাঞ্জন দেবীকে দীক্ষা দিয়ে তার গুরুদেব তাকে গুরুতে প্রতিষ্ঠিত করেছিলেন নিগমানন্দ সরস্বতী দেবকে। সেই চাঁদের হাত বাংলা তার প্রিয় সন্তানগণ তাদের চাঁদমুখ দেখার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করেন সারা বছর ধরে, তাই ভক্ত সম্মিলনীতে তিনি সবসময়ের জন্যই প্রকট থাকেন, তিনি সবসময় ভক্ত শিষ্যদের দর্শন দান করার জন্য উন্মুখ হয়ে থাকেন, নিজের সমস্ত আধ্যাত্মিক শক্তি নিজের যে ঐশ্বর্য মাধুর্য সব আমাদের মধ্যে দিন দিন সে পতিত তৃষিত পাপিত শিষ্য ভক্তদের মধ্যে মিলিয়ে দিয়ে তিনি প্রচুর হওয়ার জন্যই ভক্ত সম্মিলনীর আহ্বান করেছিলেন। কতটার ঐশ্বর্য ছিল, কতটার মাধুর্য ছিল, কতটা আধ্যাত্মিক শক্তি ছিল তা আমরা কল্পনাও করতে পারি না। আমরা ব্রহ্মা বিষ্ণু নারায়ণ শিব ইত্যাদির কথা পুরাণ কাহিনীতে শুনি, কিন্তু ঠাকুর নিগমানন্দের যে শক্তি তার ঐশ্বর্য তার মাধুর্যের কথা বর্ণনা করে কেউই শেষ করতে পারেননি, পারবেন না। তিনি যে আধ্যাত্মিক উপলব্ধি নিয়ে চার চারটি সাধনা যে সার বস্তুকে নিজে হজম করে নিয়ে বলতে পেরেছিলেন যে ব্যাস বৈশিষ্ট্য পরাশর তারা যা জানতেন তার থেকেও তাদের তো আমি হজম করেছি, তার জ্ঞানরাশিকে আমি হজম করেছি, তার তাদের থেকেও আমি অধিক জানি, আরও বেশি কিছু জানি। কত তিনি জেনেছিলেন যে ব্যাসদের কত অষ্টাদশ পুরাণ, অষ্টাদশ মহাপুরাণ এবং ভাগবত মহাভারত ইত্যাদি রচনা করেছেন, সেই ব্যাসদের পর্যন্ত তিনি নিজের শিব সাধন শক্তিতে তিনি হজম করে নিয়েছিলেন, তার সমস্ত তত্ত্বকে তিনি আয়ত্ত করে নিয়েছিলেন সেই মহাপুরুষ ঠাকুর নিগমানন্দ সরস্বতীকে। আমাদের কোনো সাধনের দিকে তিনি নিয়ে যাননি, কেবল বলেছেন আমি ভালোবাসার কারণ ভালোবাসা তোমাদের সম্মান করো, আমাকে একটু ভালোবাসতে অভ্যাস করো, তাহলেই তোমাদের সব হবে, তোমরা সব পাবে। আমার ভিতরে যা শক্তি রয়েছে, যা জ্ঞান রয়েছে, যা প্রেম ভালোবাসা ভক্তি ইত্যাদি রয়েছে সব তোমরা লাভ করবে, কিন্তু আমাকে একটু ভালোবাসো, তার কথাকে অবলম্বন যদি আমরা করতে পারি, সদগুরু বাক্য যদি আমরা নিজেদের জীবনে রূপায়িত করতে পারি, নিজেদের সমস্ত কিছু লাভ হবে, মুক্তিমুক্ত তুচ্ছে কথা। যে প্রিয় মাধুর্য লাভ করে শ্রী ভোরানন্দ মহাপ্রভু, তিনি সে অতই সাগরে নিজেকে ঝাঁপ দিয়েছিলেন, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম ঠাকুর নিগমানন্দ সরস্বতীর মধ্যে প্রবাহিত ছিল, যে ভালোবাসা সেই শ্রীকৃষ্ণ রাধার মধ্যে ছিল, আমরা দেখছি সেই সুধান্ত মায়ের মধ্যে ঠাকুর
সেই বিবাহকে দেখতে এসেছিলেন, তাই সারা জীবন তার ধ্যানেই তিনি কাটিয়ে দিয়েছেন। সুতরাং সময় তার জীবন তিনি নিজের সমস্ত সবার মধ্যে ঘুরে ঘুরে স্মরণিকা বিক্রি করছে, যে তার যে প্রার্থনা কামনা এই সময়কে অন্য সময়ে যখন কালচারাল প্রোগ্রাম চলছে তখন করলে স্পিচের সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে যাতে করে তার বাড়িতে আমাদের জীবনে বাড়ি থেকে করতে পারে। তিনি চেয়েছিলেন আদর্শ গৃহস্থ করার জন্য, তার সূত্র তিনি দিয়ে গিয়েছেন, সংসারে থাকতে হবে নির্দিষ্ট হয়ে পিতা মাতা পুত্র কন্যা ভাই ভগিনী আত্মীয় পরিজন সবাই থাকবে, সকলের প্রয়োজন মিটিয়ে নিজেকে জানতে হবে আমি শুধুমাত্র গুরুদেবে শুধুমাত্র ভগবানে, মৃত্যুর সময় কেউ আমার সঙ্গে যাবে না, কেবল আমার গুরুদেব সঙ্গে থাকবে। তেমনি হয়ে সংসারী যদি আমরা হতে পারি তাহলে এই ঠাকুরকে কিছুটা বোঝার চেষ্টা করতে পারবো বা বোঝার আমাদের ক্ষমতা আমাদের করতে হবে। কেননা তিনি যে আধ্যাত্মিক শক্তি গৃহস্থদের মধ্যে সঞ্চারিত করে গিয়েছেন তার কিছুমাত্র হয়তো আমাদের মধ্যে সন্ন্যাসীদের মধ্যে দিয়ে গিয়েছেন, কিন্তু তার ভালোবাসার পাত্র ছিল গৃহস্থ, তাই গৃহস্থদের জাগানোর জন্য বিশেষ করে এই ভক্ত সুন্দরী অনুষ্ঠান। তিনি চেয়েছিলেন সংসারে সকলকে নিয়ে আনন্দে থাকতে এবং তিনি প্রত্যেক ঘরের মালিক হয়ে থাকবেন। বুদ্ধদেবের সময়ে যিনি যখন রাজ দিয়ে বা সাবসিতে তিনি যখন অবস্থান করতেন সকল গৃহস্থ তটস্থ হয়ে থাকত, না জানি আজকের সাতটা বুদ্ধদেব আমাদের বাড়িতে যদি এসে পড়ে যে সকাল থেকে ঘর বাড়ি পরিষ্কার করে তার আসন থেকে সাজিয়ে